হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনি? আশা করি নিশ্চয়ই ভালো আছেন। আমি বর্তমানে আছি জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে নোটিশ বোর্ডে, যেখানে তারা নোটিশ প্রকাশ করেছে। প্রথম নোটিশটা হচ্ছে যে 2019 সালে অনার্স চতুর্থ বর্ষ পরীক্ষা পূর্ণ সংশোধনীর সময়সূচি, এবং আরেকটি দিয়েছে যে তারা সংবাদ বিজ্ঞপ্তি চতুর্থ বর্ষ অনার্স পরীক্ষা পূর্ণ সংশোধনের সময়সূচি। এখন কথা হচ্ছে, কিছুদিন আগেই তো অনার্স চতুর্থ বর্ষ পরীক্ষার পূর্ণ সংশোধিত সময়সূচি দিয়েছে, তাহলে আজকে আবার কেন দিয়েছে? তো আমি আপনাদের কথাগুলো ক্লিয়ার করে বলছি। মূলত 16 তারিখ যে পরীক্ষাটা হওয়ার কথা ছিল 16 জানুয়ারি থেকে, সে পরীক্ষাটা 16 জানুয়ারি হচ্ছে না, সেটা পরিবর্তন হচ্ছে। সে রুটিনটি তারা আবার নতুন করে দিয়েছে। তাই চলুন আপনাদের সরাসরি সংবাদ বিজ্ঞপ্তিটি দেখাই এবং সাথে রুটিনটি দেখাই। তো প্রথমে হচ্ছে সংবাদ বিজ্ঞপ্তি, যেখানে লিখেছে যে জাতীয় বিশ্ববিদ্যালয় গাজীপুর বাংলাদেশ, এখানে তাদের ওয়েবসাইট এবং সব কিছু লিখেছে, এবং সংবাদ বিজ্ঞপ্তি চতুর্থ বর্ষ অনার্স পরীক্ষা পূর্ণ সংশোধিত সময়সূচি প্রকাশ। জাতীয় বিশ্ববিদ্যালয়ে 2019 সালে অনার্স চতুর্থ বর্ষ পরীক্ষায় কোভিড-19 কারণে স্থগিত হওয়া পরীক্ষা 16/1/2020 থেকে আরম্ভ হওয়ার সূচি প্রকাশ করা হয়েছিল। স্থানীয় সরকার নির্বাচন থাকায় পরীক্ষাসমূহ 17/1/2021 থেকে শুরু হবে। এ পরীক্ষা প্রতিদিন সকাল 9:30 থেকে শুরু হবে। পরীক্ষা বিস্তারিত পূর্ণ সংশোধিত সময়সূচি জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে থেকে জানা যাবে। অর্থাৎ পরীক্ষা 16 তারিখ হওয়ার কথা ছিল, সেটা নির্বাচন থাকার কারণে 17 তারিখ থেকে হচ্ছে, এবং তার রুটিনটা কী হবে সেটিও তারা প্রকাশ করেছে। তাদের রুটিনটা হচ্ছে এই, আপনারা দেখতে পাচ্ছেন যে জাতীয় বিশ্ববিদ্যালয় পরীক্ষা নিয়ন্ত্রণ দপ্তর বাংলাদেশ 2019 সালে অনার্স চতুর্থ বর্ষ পরীক্ষা সংশোধিত সময়সূচি। আমি আপনাদের রুটিনটা একটু ভালোভাবে দেখিয়ে বলছি, যেহেতু এখানে অনার্সের ডিপার্টমেন্টগুলো আছে এবং কোন দিন কোন ডিপার্টমেন্টের পরীক্ষা, আপনারা এখান থেকে বুঝতে পারবেন। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে পূর্ণ প্রকাশিত তারিখ 18/3/2020, অর্থাৎ সেই আগের তারিখটা দেখাচ্ছে 2020 সালের, এবং সংশোধিত তারিখ হচ্ছে 17 তারিখ। এখানে বিএ বিভাগের পরীক্ষা ছিল, তারপরে 18/3/2020 যে পরীক্ষাটা ছিল সেটা এখানে 18 তারিখই হবে, এবং এটা হচ্ছে বিএসএস, এবং যেটা 18 তারিখে ছিল সেটা 19 তারিখে হবে, সেটা হবে বিবিএ। আর এখানে ডিপার্টমেন্টগুলো আপনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন। আর একটা বলছে 18 তারিখে পরীক্ষা ছিল, সেটা 20 তারিখে হবে এবং বিএসসি। আর 21 তারিখে বিএ হবে, 23 তারিখে বিএসএস, 24 তারিখে বিবিএ, 25 তারিখে বিএসসি, 26 তারিখে বিএ, 31 তারিখ বিএসএস, 1 তারিখ বিবিএ, 2 তারিখ বিএসসি, 3 তারিখ বিএ, 4 তারিখ বিএসএস, 6 তারিখ বিবিএ, 7 তারিখ বিএসসি, 8 তারিখ বিএসএস, 10 তারিখ বিএসএস। তো এই হচ্ছে টোটাল পরীক্ষার রুটিনটা, মূলত এইভাবে পরীক্ষার রুটিনটা হবে। আর এই রুটিনের ডাউনলোড লিঙ্কটা আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখছি ভিডিওর, যেখান থেকে আপনারা এই রুটিনটি ডাউনলোড করে নিতে পারবেন। তা আমি ভিডিওটি এখানে শেষ করছি। আরেকটি কথা বলে রাখি, পড়াশোনা এবং শিক্ষামূলক সকল আপডেট তথ্য পেতে সময়স স্টাডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনটি অবশ্যই বাজিয়ে রাখবেন।